নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ধনুরাশির জীবনে এই ছয়টি ঘটনা ঘটবেই, মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি ধনুরাশি, যা ধ্রুব সত্য হতে চলেছে। চন্দ্র রাশি নিয়ে আমি আলোচনা করছি, অর্থাৎ আপনার যদি ধনুরাশি হয় অবশ্যই আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যদি আপনার নাও হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা, ধনুরাশির এই ছয়টি যে ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে সেটা আগাম আমি ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, ধনুরাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করছে এবং জুন মাস থেকে শনি কিন্তু বক্রী হচ্ছে একদম আপনার নভেম্বর পর্যন্ত। চতুর্থভাবে রাহু অবস্থান করছে, দশমভাবে কেতু অবস্থান করছে এবং ষষ্ঠভাবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। কিছু কনফিউশন রয়েছে অনেক ধনুরাশি যারা আমার সাথে যোগাযোগ করেছেন, কারণ এই যে বৃহস্পতি ট্র্যানজিট তাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে ভালো দিবে, কোন কোন দিক থেকে খারাপ দিবে, অনেকের একটা কনফিউশনের মধ্যে রয়েছেন, বা শনি আপনাকে কী রেজাল্ট দিবে 2024, রাহু কী রেজাল্ট দিতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা অবশ্যই করব। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা রাশির নাম বলছেন কই, আমার তো হচ্ছে না। দেখুন, শুধু বসে ভিডিও শুনছেন যে রাশির নাম বলেছে হয়তো আমার ভালো হবে, আগে প্রথম দেখতে হবে যে আপনার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে কিনা এবং আপনি যে কাজ করছেন এটা আপনার ক্ষেত্রে সঠিক লাইন রয়েছে কিনা। আমি বারবার বলি যে কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। যারা শরীর নিয়ে ভুগছেন, শত্রুতা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ঋণে জড়িয়ে পড়েছেন, কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিজনেস ভালো চলছে না, অবশ্যই আপনারা যোগাযোগ করুন, কারণ একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু সেখান থেকে টেনে কিন্তু তুলতে পারবে। দেখুন, আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। ধনুরাশির যে ছয়টি ঘটনা আমি বলবো, সেই ছয়টি ঘটনা অবশ্যই আপনারা নোট করুন এবং ভিডিও শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো, যেটা করলে আপনাদের ধনুরাশি যদি আপনি হন সারা জীবনটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু যাবে। অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার আলোচনাটিতে থাকবেন। দেখুন, ধনুরাশির ষষ্ঠভাবে যে বৃহস্পতি অবস্থান করছে, আপনাদেরকে আমি একটি কথা বলবো, ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে যাদের মামলা মকদ্দমা কেস চলছিল সেখান থেকে কিন্তু আপনারা রেহাই কিন্তু পাবেন। অর্থাৎ মামলা মকদ্দমা কোর্ট কেস যাদের চলছে সেখান থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পাবেন। এবং একটি কনফিউশন রয়েছে যে ষষ্ঠভাবে বৃহস্পতি শরীর নিয়ে ভুগাবেন না, শরীরের জায়গাটা আপনার এইবার ভালো করবে ধনুরাশির, কারণ বৃহস্পতি যখন দৃষ্টি দেয়, আমি আবারও বলছি, বৃহস্পতি যখন দৃষ্টি দেয় তখন সেটা বৃদ্ধি করে আর বৃহস্পতি যখন অবস্থান করে সেটা কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ ষষ্ঠভাবে যদি বৃহস্পতি দৃষ্টি থাকতো তাহলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতো, কিন্তু ষষ্ঠভাবে যে বৃহস্পতি যে আপনার অবস্থান করছে আপনার এই শরীর স্বাস্থ্যের পার্টটা নিয়ে খুব যে সমস্যা আসবে তা কিন্তু না, ওভারঅল অনেকটাই যারা শরীর নিয়ে ভুগছিলেন শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই বেটার কিন্তু হবে। কিন্তু পাশাপাশি
আপনাদের শত্রুতাটা কিন্তু বাড়বে, এনিমি সমস্যা, যে কোনো কিছুতে আপনার শত্রুতা। কারণ আপনার ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনার শত্রুতা, আপনার উন্নতির জন্য শত্রুতা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে এক্স্যাক্ট খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। এই বৃহস্পতি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশভাবটা কিন্তু ব্যয়, খরচ কিন্তু আপনাদের বাড়বে, কিছুটা খরচ বাড়বে, কিন্তু সেটা কিন্তু মেকআপ করে দেবে। আপনাকে একটু ভিডিওগুলো শুনুন তাহলে বুঝতে পারবেন। এবং এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হসপিটালি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট, এখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু লাভ 100% আপনারা পেতে কিন্তু চলেছেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি বৃহস্পতি আবার আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন, টিচিং সেক্টরে চাকরি করছেন, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রফেসর, লেকচারার, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাউন্সিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি কোনো ট্রাভেলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদেরকে কিন্তু লাভ দিবে। এবং যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করছেন, কোনো ক্ষেত্রে ম্যানেজার, সেখান থেকে আপনাদের খুব লাভ কিন্তু দিতে চলেছে। এবং আপনাদের কর্মপ্রাপ্তির এবং আপনারা যারা ট্রান্সফারের চিন্তা করছেন, তাদের ট্রান্সফারের কিন্তু সম্ভাবনা কিন্তু আসবে এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাবে, সম্মান বৃদ্ধি করবে। কিন্তু কেতু অবস্থান করছে আপনাদের কর্ম হবে, এখানে কিছুটা হলো আপনাদের ছোটো খাটো একটু হলো মনের জায়গাটা কিন্তু আপনাদের ডিসস্যাটিসফ্যাকশান, অসন্তুষ্টি আপনাদের কিন্তু থাকবে। কেতু অবস্থান করছে, ছোট্ট খাটো হলো অসন্তুষ্টির জায়গাটা কিন্তু আপনাদের দেখা কিন্তু চাচ্ছে। এই বৃহস্পতি আবার আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বিতীয় ভাব আমাদের কথা বলার জায়গা, দ্বিতীয় ভাব আমাদের ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ ইনকাম বাড়বে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। এই যে খরচটা হচ্ছিল, খরচটার পাশাপাশি আপনাদের ইনকাম সোর্স যেমন বাড়বে, কথাবার্তার মধ্যে মধুরতা আপনাদের দেখা যাবে, পারিবারিকের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। কিন্তু শনি যে আপনার রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ জুন মাস থেকে নভেম্বরের মধ্যে রেট্রোগ্রেড হচ্ছে, থার্ড হাউসে ছিল, আপনাদের যথেষ্ট একটা পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের এগোতে হচ্ছিল, আপনাদের এই সময় সাহস পরাক্রম কিন্তু বাড়বে। এই শনি রেট্রোগ্রেড হবে, আপনাদের সাহস পরাক্রম বাড়বে। দ্বিতীয়ভাবের দিকে যাচ্ছে, অর্থাৎ আপনাদের পারিবারিক সুখ এবং পরিবারের ক্ষেত্রে যে মতবিরোধ, মতপার্থক্য চলছিল, সেটা কিছুটা হলেও আপনাদের কমবে। এবং এর সাথে সাথে আপনার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে শনির যে দ্বিতীয়ভাবে মুভিং, আপনাদের অর্থনৈতিক স্থিতি, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের ভালো কিন্তু করবে, বিজনেস থেকে আপনাদের বড় ধরনের লাভ দিবে। এবং যাদের কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে গেছিলো, সেই টাকা রিকভারি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি ধনুরাশির। এবং আপনাদের দীর্ঘদিন যে এমন কোনো কাজ আটকে আছে বা কোনো ব্যাপার নিয়ে টেনশান চলছিল, আটকে আছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু ধীরে 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 সম্পন্ন কিন্তু হবে। চতুর্থভাবে রাহু অবস্থান করছে। দেখুন, চতুর্থ ভাব আমাদের পরিবারের জায়গা। এই সময় আপনার কিছুটা হলো কনফিউশন হয়ে যাবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ধনুরাশির স্থান পরিবর্তন, যেখানে রয়েছেন কর্মসূত্রে হোক বা কোনো কারণে হোক, স্থান পরিবর্তনের চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গাড়ি বা কোনো বাড়ি নেওয়ার, পারচেস করার একটা চিন্তা আপনারা, এটা নিয়ে কিন্তু আপনারা
কিছুটা হলো কনফিউশনের মধ্যে কিন্তু থাকবেন, কোনটা করলে ভালো হয়, সঠিক ডিসিশান নিতে পারবেন না, ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে অসুবিধা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ ধনুরাশির কোনো পারচেসের ক্ষেত্রে কিছুটা হলো কনফিউশন থাকবে, পাশাপাশি চতুর্থভাবে রাহু আপনাদের শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো মনোনিবেশ করতে দিবে না, কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে পড়াশোনা করলে ভালো হয় সেটা নিয়ে কিছুটা হলো আপনাদের মনের জায়গাটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মন চঞ্চল্য থাকবে, উদাসীন হয়ে যাবেন এবং ছোটোখাটো টেনশন কিন্তু দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং এর পাশাপাশি আপনারা মা তারার কবচ অবশ্যই পরিধান করুন, আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন এবং পাশাপাশি বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু মঙ্গল হবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।